নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখে তো বুঝতেই পারছেন নিশ্চয়ই, আজকে আমি বানাবো হচ্ছে আলুর দম। দেখতে যেমন লোভনীয় লাগছে তেমনি খেতেও সুস্বাদু হয়েছে। তো এই রেসিপিটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এটার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিব এবং ভেজে নেওয়ার পর দেখতে কেমন হবে সেটাও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনি আর দেব 2টো তেজপাতা। একটুখানি ফ্রাই করে নেওয়ার পর এবার আমি দিলাম রসুন, আদা আর লঙ্কা বাটা 2 চামচ। এবার এটাকে একটু ভেজে নেব, থেকে 2 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব। তারপর এটার মধ্যে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কেটে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো মতো একটু ফ্রাই করে নেব। আলুর দম তো আমরা সবাই খাই, কিন্তু এই আলুর দমের রেসিপিটা একটু অন্য রকমের। স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে অন্য স্বাদের দারুণ একটা আলুর দম তৈরি হবে, আর 100% গ্যারেন্টি আপনাদের এটা খুবই ভালো লাগবে। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং এরকম আলুর দম বানিয়ে দেখবেন। তো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 ছোট চামচের 1 টিস্পুন চিনি। এবার এই মশলাটাকে ভালো মতো একটু কষে নেব। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি মিডিয়াম সাইজের 1টা টমেটো কেটে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোটা গলে আসবে, সেই সময় খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিব যাতে টমেটোগুলো একেবারে মিশে যায় এই মশলাটার মধ্যে। তো এবার আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো 2 চামচ মতো। এবার এই মশলাটাকে ভালো মতো মাখিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ কষে নেব। মশলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে 5 মিনিট মতো কষে নিচ্ছি। আর এবার আমি দিলাম 1 ছোট চামচের 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তো এবার এটাকে ভালো মতো মিক্সড করে নেব। দিয়ে এরপর আমরা অ্যাড করে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম নিয়েছি 4 পিস আর পোস্ত নিয়েছি 2 চামচ। এটাকে আমি মিক্সিতে ভালো মতো বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিয়ে কিছুক্ষণ কষে নেব। কাজু আর পোস্তটা জলের মধ্যে 30 মিনিট মতো ভিজিয়ে রাখার পর মিক্সিতে বাটলে সুবিধা হয়, কিন্তু যদি না রাখতে পারেন তাহলে পোস্তটাকে শুকনো অবস্থাতেই মিক্সিতে কিছুক্ষণ পিষে নেওয়ার পর তারপর কাজু বাদাম দিয়ে কিছুটা জল দিয়ে বেটে নিলে একেবারে ফাইন বাটা হয়ে যাবে। তো মশলাটাকে আমি 3 মিনিট মতো ভালো মতো কষে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। এবার আলুগুলোর সাথে কিছুক্ষণ কষব, আমি 2 থেকে 3 মিনিট মতো কষে নিব। তারপর এটার মধ্যে আমি গরম জল অ্যাড করব। তো কন্টিনিউ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে। তো আর এরকম মজার মজার আর খুব সহজেই এরকম টেস্টি লোভনীয় রেসিপি যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই রান্নাটার জন্য অবশ্যই একটা লাইক করবেন। তো আমি এবার দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো। আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু জলটাকে ইউজ করতে হবে। আমার এখানে আলুটা অনেকটাই ছিল, সেজন্য জলটাও আমি অনেকটাই ইউজ করেছি। এবার আমি জলটাকে এই মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে দেব, দিয়ে 5 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব। তো 5 মিনিট ঢাকনা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে দিচ্ছি এবং ওভেনটাকে আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। তো হাই ফ্লেমে এভাবে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব যাতে আলুটা ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর একটু জলটা কমে আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এটা মাস্ট, এটা দিতেই হবে। এটা দিয়ে দেওয়ার পর ভালো মতো মিক্সড করে নেব। তারপর আমাদের রেডি হয়ে গেল আলুর দম। তো খেতে খুবই সুন্দর হয়েছিল, আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর এই রান্নাটার জন্য আমাকে একটা লাইক অবশ্যই দেবেন। তো আজকের এই রান্নাটা কমপ্লিট, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।